নেতৃবৃন্দের সিদ্ধান্তে কুড়ি কয়েক লোকের সিদ্ধান্তে হুজুর মুহাম্মদ এরশাদের মরদেহ ঢাকায় যাবে না, দরকার হলে রক্ত মরদেহ গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত। আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই হুসেন মুহাম্মদ এরশাদের সমাধি রংপুরে হবে, বিকল্প নাই। হুসেন মুহাম্মদ এরশাদ তার জীবদ্দশায় তার ক্ষমতা ত্যাগের পরেও উনি যেভাবে বন্দী ছিলেন, বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, তারা কোনোদিনই হুসেন মুহাম্মদ মুক্ত হুসেন মুহাম্মদ এরশাদকে রাজনীতি করতে দেন নাই। এবং উনি যে মারা গেলেন তারপরেও তার মাথার উপরে দুইটি মামলা ঝুলছে, একটা মন্দির হত্যা মামলা আর একটা জাপানি ভোট করায় মামলা, দুইটা মামলা এখন পর্যন্ত নিয়ে উনি কবরে গেলেন। একজন মানুষ রাষ্ট্রপতি থাকাকালীন সময় তার পরবর্তী জীবন কোনো মুক্ত জিন্দগি বা মুক্ত জীবন মুক্ত রাজনীতি উনি করতে পারেন নাই। তারপরেও জাতীয় পার্টি আমাদের এই উত্তর অঞ্চলের মানুষ হুসেন মুহাম্মদ এরশাদকে যেভাবে লালন করে তার রাজনীতি টিকে রেখেছি, আমরা চাই তার সমাধি রংপুরে হোক। এবং এই আমাদের এই মতামতের সঙ্গে আপনারা অবশ্যই একমত পোষণ করবেন। আজকে রাষ্ট্রীয়ভাবে যদি তাকে জাতীয় নেতার মর্যাদা দেওয়া হতো আমাদের কোনো আপত্তি ছিল না। আমরা চয়েস দিয়েছিলাম দুইটি জায়গা, যেখানে সবুর খান আমাদের বশুর রহমান যাদু মিয়া আতাউর রহমান আসাদ গেটের পাশে আমাদের পার্লামেন্ট ভবনের কর্নারে যে কবরস্থানটা আছে সেই কবরস্থানে তাকে দাফন করা হতো, আমরা সেটাও চয়েস দিয়েছিলাম। যে চার যে তিন নেতার কবর হোসেন শহীদ সরোয়ারটি ফজল হক এই নেতার কবর হোসেন মুহাম্মদ এরশাদ তৈরি করেছেন, অথচ তার পাশে হোসেন মুহাম্মদ এরশাদের কবরের জায়গা হলো না। তাকে জাতীয় পার্টিকে সারা দেশব্যাপী নিশ্চিহ্ন করার একটা ষড়যন্ত্র করা, হোসেন মুহাম্মদ এরশাদকে একটা রিস্ট্রিক্টেড এলাকায় বনানী কবরস্থান দাফন করে তাকে একটা সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করার একটা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র আমাদের বুকে এক ফোঁটা তার রক্ত থাকতে আমরা সেই ষড়যন্ত্র আমরা পালন করতে দেব না ইনশাআল্লাহ। আগামীকাল আমরা যথাযোগ্য মর্যাদায় আমাদের নেতা প্রিয় নেতার মরদেহ আমরা ক্যান্টনমেন্ট থেকে আমাদের গাড়িতে করে আমাদের কালেক্টরের ঈদগাহ মাঠে আমরা নিয়ে আসবো, ওখানে বিশাল জানাজা হবে ইনশাল্লাহ আমরা আশা করছি। তার কারণ রংপুরের মানুষ, রংপুর বিভাগের মানুষ, রাজশাহী বিভাগের মানুষ তাকে অন্তর থেকে লালন করে, যারা দলের সঙ্গে সম্পৃক্ত না। আজকে আপনারা হয়তো বা দেখছেন আমরা কুড়ি কয়েক কর্মী, কিন্তু যখন হোসেন মুহাম্মদ এরশাদের দুঃসময় আসে তখন লাখো কর্মী রাস্তায় আসে, সেই লাখো জনতার একটা ঢল হবে আগামীকাল। সেজন্য আমরা মনে করি এই জানাজা শেষে তাকে আমরা পল্লী নিবাসে, যে পল্লী নিবাস থেকে উনি রাজনীতি পরিচালনা করেছেন, যে পল্লী নিবাসের শেষ বাড়ি উনি নির্মাণ করেছেন, যে বাড়িটা উনি মানে উঠতে পারলেন না ওনার জীবদ্দশায়, তার এই স্মৃতি বই বিজড়িত জায়গায় আমরা তাকে দাফন করবো। ওখানে কমপ্লেক্স হবে, ওখানে মিউজিয়াম হবে, সেই ধরনের স্পেস আছে এবং সেখানে আমরা তাকে দাফন করতে চাই। আপনারা সবাই আপনাদের জেলা থেকে যতটুকু পারেন আপনারা আসবেন, আমরা ইনশাল্লাহ ব্যাপক প্রচার করেছি ইতিমধ্যে, আমরা কালো ব্যাগ ধারণ করেছি। আমাদের রংপুর ব্যবসায়ী সমিতিকে আমি ধন্যবাদ জানাতে চাই, তারা আমাদের পারমিশন ছাড়াও তারা তাদের অর্ধ দিবস তারা দুইটা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখবে এই সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। এই জন্য চেম্বার অফ কমার্স রংপুর ব্যবসায়ী সমিতিকে আমি রংপুর জাতীয় পার্টির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সহকর্মীরা, আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যানকে সমাহিত করার পর আমাদের আরেকটা চ্যালেঞ্জ সামনে আছে। জাতীয় পার্টিকে ষড়যন্ত্রে নিয়ে সবসময় ষড়যন্ত্র হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান হুইল চেয়ারে বসেও উনি তার পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে ঘোষণা করে গেছেন, তাকে সামনে রেখে আমাদের ওই উত্তরাঞ্চলের মানুষ জাতীয় পার্টি এই হোসেন মুহাম্মদ এরশাদের হারানো শোককে শক্তিতে রূপান্তরিত করে জিএম কাদেরের হাতকে শক্তিশালী করে আগামী দিনে জাতীয় পার্টিকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা বিভিন্ন দূর দূরান্ত অনেক প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনারা বিভিন্ন জেলা থেকে আপনারা এসেছেন, আপনাদের যে সহকর্মীরা এবং আপনাদের জাতীয় পার্টির সঙ্গে আপনাদের হোসেন মুহাম্মদ এরশাদের সঙ্গে আপনাদের যে সেতু বন্ধন, এবার আপনারা আরও আরও প্রমাণ করলেন যে আপনারা এর সাথে দুঃসময় আছেন। রংপুরবাসী দুঃসময় ছিল, সুসময় ছিল, আজকে আবার জাতীয় পার্টির চেয়ারম্যানকে নিয়ে ষড়যন্ত্র, সেখানেও ইনশাআল্লাহ আমরা মনে করি জাতীয় পার্টি প্রতিরোধে কোনোদিনই হারে নাই, এবারও হারবে না, মাটিতে হবে। রংপুরে আমি সবার শুভকামনা করছি,
আজকে প্রিয় মোহাম্মদের সাথে এই আপনার মাটিতে জন্ম নিয়েছে, এই আপনার মাটিতে লালন পালন হয়েছে, এই আপনার মাটি থেকে সে বড় হয়ে রাষ্ট্রের প্রধান প্রধান হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে, সে রাষ্ট্রের সম্পদ। হুসেন মোহাম্মদ এরশাদ এদেশের মাটি মানুষের জন্য কাজ করেছে, তার অনেক স্বপ্ন ছিল, সব স্বপ্ন উনি বাস্তবায়ন করতে পারে নাই। যখন হুসেন মোহাম্মদ এরশাদ এদেশের মাটি মানুষের কাজ করেছে, জনতা পল্লী নিবাসে তার শেষ দাফন কার্য করব। ইয়াতে প্রশাসন আসুক, আর্মি আসুক, আর বিডিআর আসুক, যেভাবে করে আমরা হুজুর মোহাম্মদ এরশাদকে আন্দোলন করে আমরা মুক্ত করেছিলাম, ঠিক সেরকম আন্দোলন করে আমরা আমাদের এরশাদকে তাকে পল্লী নিবাসে তার দাফন কার্য আমরা শেষ করব। যত রক্তর বিনিময় হলো, হাজার হাজার নেতা কর্মী লাশের উপর দিয়ে হুসেন মোহাম্মদ এরশাদকে নিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে।